শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি। আর্থসামাজিক উন্নয়নের ফলে প্রযুক্তিমুখী শিক্ষার চাহিদা বেড়েছে। রাজধানী তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। ব্রিটিশ কাউন্সিল